অনুমাধব অনুমাধব চললে মামার বাড়ি, দোলের দিনে খেললে না রং তোমার সাথে আড়ি। সব সুবিধে ভোগের পর বিবেক সাজতে হয়। আসানসোল থেকে কলকাতা, তারপর সেখান থেকে দিল্লি, মঙ্গলবার দোলের দিনভর শিরোনামে রইল ঈদের হেফাজতে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা। তা নিয়ে দফায় দফায় বাগযুদ্ধে জড়ালো শাসক ও বিরোধী শিবির, আর সেই বাগযুদ্ধে নজর কাড়ল দুপক্ষের কবিতার লড়াই। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের আবহেই এই নিয়ে ফেসবুকে একটি প্যারোডি পোস্ট করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। অনুমাধব অনুমাধব চললে মামার বাড়ি, দোলের দিনে খেললে না রং তোমার সাথে আড়ি। তোমার পাপের সঙ্গী যারা বিদায় বেলা এসে, মন খারাপের পিচকিরিতে রং ভরেছে ঠেসে। গুড় বাতাসায় পিঁপড়ে এখন নকুল দানায় মাছি তোমার, গুড় বাতাসায় পিঁপড়ে এখন নকুল দানায় মাছি, মুখ ফুটে কেউ বলছে না আর তোমার পাশে আছি। দেখো, যাদের কৃপায় চোর করলে চুরি সাজছে তারা সাধু, ঠিক না? যাদের কৃপায় করলে চুরি সাজছে তারা সাধু, আজ মিডিয়ায় আইন নিয়ে কোপচিয়ে যায় শুধু একই। তবে চেষ্টা তো আর কম হয়নি আটকে তোমায় দিতে, বলো, চেষ্টা তোমায় কম হয়নি আটকে তোমায় দিতে, কপাল খারাপ মাপতে কি আর লাগে ফুটের ফিতে। শিল্প ভালো, শিল্পী ভালো, ভালো অভিনয়, শিল্প ভালো, শিল্পী ভালো, ভালো অভিনয়, সব সুবিধে ভোগের পর বিবেক সাজতে হয়। শিল্প ভালো, শিল্পী ভালো, ভালো অভিনয়, সব সুবিধে ভোগের পর বিবেক সাজতে হয়। যতদিন চেয়ার বেতন ততদিন সুরে তারা, যতদিন চেয়ার বেতন ততদিন সুরে তারা। ধান্দা করে আজ বিজেপি দল বদলু যারা, যতদিন চেয়ার বেতন ততদিন সুরে তারা, ধান্দা করে আজ বিজেপি দল বদলু যারা। দেখতে শুনতে মজাই লাগে, হাসিও পেয়ে যায়, দেখতে শুনতে মজাই লাগে, চোকার টোকার হাসিও পেয়ে যায়। এত দিনেও বুঝলো না এরা এই বাংলার রায়। ভোটের আগে অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা মন্তব্য একসময় রাজ্য রাজনীতিতে চর্চা বিষয় হয়ে উঠেছিল। আড়াই তিন হাজার মহিলা সামনের সারিতে থাকবে, হাতে থাকবে ঝুড়ি, ঝুড়ির ভেতর থাকবে বাতাসা, কানে থাকবে কলসি, কলসিতে থাকবে জল। যারাই নমিনেশন ফাইল করবে তাদেরই গুড় বাতাসা দিয়ে জল দেবে, চিন্তা করার কোনো কারণ নাই পশ্চিমবাংলার মহাবুরেরা। মঙ্গলবার ইডি যখন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গেল, তখনই দিল্লিতে গুড় বাতাসা বেরি করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। আমার মনে হয় যে উনি দিদির হাঁড়ির খবর জানেন, এবং ওনাকে যদি ঠিকঠাকভাবে এখানে মানে ঠিকঠাকভাবে চরম চরম ঢাক বাজানো যায় ওনার পিঠে, তাহলে অনেক মানে কালীঘাটের ভেতরে খবর বেরিয়ে আসবে। তো এনার এখনও সুযোগ আছে, উনি যদি ওনাকে এটাই পরামর্শ দেবো রাজসাক্ষী হয়ে যান, এবং অন্তত পশ্চিমবঙ্গবাসী যে অত্যাচারে ভুগছে তৃণমূলে, সেই অত্যাচার থেকে মুক্ত করতে তৃণমূলের যারা অ্যাকচুয়াল যারা কালপ্রিট তাদের নামগুলো বলে দিন, এটাই ওনার কাছে শেষ অনুরোধ রাখবো। একটা বাঁকুড়ার বর্জরাতেও ঢাক বাজিয়ে নকুল দানা বাতাসা বিতরণ করে বিজেপি। সন্দীপ সরকার, প্রবীর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।